রাজধানীর মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে পাচারকালে 77,000 পিসি আবাসহ মাদক কারবারি চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বেদের ছদ্মবেশে বিশেষ কৌশলে টিনের চুলার ভেতরে মাদক পাচার করে আসছিল চক্রটি। বিকেলে কাওড়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার এসব তথ্য জানান। চক্রটি মাদক পরিবহনের জন্য কক্সবাজার থেকে চাঁদপুর নৌরুট ব্যবহার করে মুন্সিগঞ্জ হয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকায় প্রবেশ করত।